তুমিও কি ঘরের ওয়াইফ? তাহলে তো তুমি খুশি থাকতে পারবে না, খুশিও হতে পারবে না। সব সময় তোমাকে বাচ্চা সামলানো, ঘর সামলানো, পরিবার সামলানো, স্বামীকে সামলানো, ঘরের কাজকর্ম এগুলোই করতে হবে। অন্য কাজে তো তুমি মন দিতে পারবে না, নিজের জন্য সময় নষ্ট করতে পারবে না, নিজে যেই জিনিসগুলো ভালোবাসো ওগুলাও তুমি করতে পারবে না। আচ্ছা বলো তো, এটা কি কখনো হয়? মানুষের জীবনটা হলো এতটুকু, আজকে আছে কালকে নেই। হ্যাঁ, তবে সবাই হয়তো বা কিছু জিনিস সেম সেম পছন্দ নাও করতে পারে। অনেক মেয়ে লোকরা আছে যারা নাকি একটু হাসি ফুর্তি করতে ভালোবাসে, নিজের জন্য একটু সময় বার করে, নিজের জন্য কিছু করতে ভালোবাসে, বা নিজে নিজে ফিট থাকার জন্য কোনো কিছু করতে চায়, বা নিজে দুই পয়সা ইনকাম করার জন্য কিছু করতে চায়, বা কেউ ফুর্তি করে কিছু রিলস বানাতে চায়, বা কেউ ডান্স করতে ভালোবাসে, বা কেউ গান করতে ভালোবাসে। তা ওরা একটু যদি সময় বার করে নিজেদের জন্য এগুলো যদি করে, তারা কিন্তু খারাপ, বুঝেছো? তারা কিন্তু মানুষের চোখে খারাপ। কেন খারাপ? কারণ মানুষে বলবে, কি রে আমরা তো সময় পাই না, মেয়ে লোকটা কি করে সময় পায়? আমরা তো সময় পাই না একটা কিছু করতে, তাহলে মেয়ে লোকটা কিভাবে সমস্ত কাজকর্ম করে, বাচ্চা সামলিয়ে, পরিবার সামলিয়ে তারা কিভাবে জিমে যায়, তারা কিভাবে তারা রিলস বানায়, তারা কিভাবে তারা ডান্স করে, তারা কিভাবে তারা কোনো কিছু কমেডি করে, তারা কিভাবে ধরো শপিংয়ে যায়, বা তারা কিভাবে ঘুরতে যায়, বা ফ্রেন্ডসদের লগে কিভাবে সময় কাটায়, তাই না? হ্যাঁ, বেশিরভাগ মানুষের মানে মাইন্ডের মধ্যে তো এই কোশ্চেনটাই আসে যে ওরা কিভাবে সময়টা পায়। তাদেরকে বলছি, যারা নাকি জন্মগত এগুলো ভালোবাসে না, বা তারা যারা এগুলো করতে পছন্দ করে না, ওদের কাছে সময়ও থাকবে না, ওদের কাছে ফুর্তি করতেও ভালো লাগবে না, আর ওদের সব থেকে প্লাস পয়েন্ট কি জানো, ওরা অন্যজনের খুশি দেখতেও পারবে না, বুঝেছো? যার জন্য যারা এগুলো করতে ভালোবাসো তাদেরকে বলছি, তোমরা করে যাও, করে যাও, প্রতিটা জীবনের প্রতিটা মুহূর্ত ফুর্তি করে যাও, নিজের জন্য একটু হলো সময় বের করে যার যেটা পছন্দ, যার যেটা পছন্দ সেটা করো তোমরা। আর যাদের পছন্দ না, তারা তাদেরকে আনফলো করে দাও, তাদেরকে ফলো না করলেই হয়। তারা কি করছে কি না করছে সব কিছু দেখার তো তার কোনো প্রয়োজন নেই। সে দেখবে অথচ সহ্য করতে পারবে না, এটা কি ধরনের কথা বলুন তো অল্প আপনারা, এটা কি ধরনের কথা? যাদের পছন্দ না, তারা এসব জিনিস না খেয়াল করলেই হয়, না দেখলেই হয়, আর যারা পছন্দ করে বা যারা করতে ভালোবাসে ওরা করলেই হয়। কিন্তু এটা কখনো, এটা মানে আমাদের সমাজে স্পেশালি মেয়ে লোকরা এটা মানে কখনো অ্যাকসেপ্ট করতে পারে না, নিজে তো করবেই না, বা নিজে একটু ফুর্তি থাকতেও নিজেদের পছন্দ না, কিন্তু অন্যের ফুর্তিতেও তারা সহ্য করতে পারে না। তো তাদের জন্য বলছি, প্লিজ প্লিজ প্লিজ, যারা ফুর্তি করতে চাইছে বা ফুর্তি করতে ভালোবাসে তাদেরকে আপনারা প্লিজ আনফলো করে দেন, তাহলে তারাও খুশি থাকলো, আপনিও খুশি থাকলেন।